ফাইভ কিংডম সিস্টেম অব ক্লাসিফিকেশনের অন্তর্গত দ্বিতীয় রাজ্যটি হল কিংডম প্রোটিস্টা কিংডম প্রোটিস্টা হল এককোষী ইউক্যারিওটিক জীবেদের সমন্বয়ে গঠিত একটি রাজ্য কিংডম প্রোটিস্টার সদস্যরা প্রাথমিকভাবে জলবাসী হলেও এরা স্থলবাসীও হয়ে থাকে কিংডম প্রোটিস্টার কোনো কোনো সদস্য মিসিং লিঙ্ক হিসাবে কাজ করে প্ল্যান্টস অ্যানিম্যালস এবং ফাঙ্গাসের মধ্যে ইউক্যারিওটিক জীব হওয়ায় এদের কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান এ ছাড়াও কোষের মধ্যে অন্যান্য পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণুর উপস্থিতি লক্ষ্য করা যায় গমন অঙ্গ হিসাবে শিলিয়া এবং ফ্ল্যাজেলা উভয়ই পরিলক্ষিত হয় এদের জীবনচক্রে যৌন এবং অযৌন উভয় প্রকার জনন পদ্ধতির সহাবস্থান ঘটে কিংডম প্রোটিস্টাকে শ্রেণীবিন্যাসে যে প্রধান পাঁচটি ভাগে আমরা ভাগ করি সেগুলি হলো যথাক্রমে ক্রাইসোফাইটস ডাইনোফ্ল্যাজেলেটস ইউগ্লিনয়েডস স্লাইম মোর্ডস এবং প্রোটোজোয়ানস এখন আমরা জেনে নেবো কিংডম প্রোটিস্টার অন্তর্গত এই সকল মুখ্য গোষ্ঠীগুলির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী কিংডম প্রোটিস্টার অন্তর্গত প্রথম গ্রুপ হল ক্রাইসোফাইটস এই ক্রাইসোফাইটস ক্রাইসোফাইটসদের মিঠা জলের জলাশয় থেকে শুরু করে সামুদ্রিক পরিবেশ উভয়েই খুঁজে পাওয়া যায় যেহেতু এরা জলের সাথে বাহিত হয়ে পরোক্ষভাবে স্থান পরিবর্তন করে তাই এদের আমরা প্ল্যাংকটন হিসাবে গ্রহণ করতে পারি শালক সংশ্লেষীয় রঞ্জকের উপস্থিতির জন্য এদের সবুজাভ বা নীলাভ দেখায় ক্রাইসোফাইটসের অন্যতম উদাহরণ হল ডায়াটমস এবং গোল্ডেন অ্যালগি বা ডেসমিডস, ডায়াটমসদের কোষপ্রাচীর সূক্ষ্ম বালু নির্মিত শোপ বক্স বা সাবান রাখা বাক্সের মতো দুটি পাতলা খোলক পরস্পরকে ওভারল্যাপিং করে এই প্রাচীরের সৃষ্টি করেছে কয়েক লক্ষ বছর জুড়ে ডায়াটমসদের মৃত্যুর পর তাদের এই সকল বালুকা নির্মিত কোষ প্রাচীর তাদের বাসস্থানে ক্রমশ জমতে থাকে আর তাই আজকের পৃথিবীতে আমাদের কাছে পরিচিত হয় ডায়াটোমেশিয়াস আর্থ নামে যেটি শিল্পক্ষেত্রে অতি মূল্যবান এবং পলিশিং ফিল্ট্রেশন অথবা অয়েল এবং সিরাপের ফিল্ট্রেশনে ব্যবহার করা হয় যদি প্রশ্ন করা হয় সমুদ্র জলের চিপ প্রডিউসার্স অথবা প্রধান উৎপাদক কারা তবে উত্তর হবে ডায়াটমস বা আরও বৃহৎ ক্ষেত্রে ক্রাইসোফাইটস প্রোটিস্টার অন্তর্গত দ্বিতীয় গোষ্ঠীটি হল ডাইনোফ্লাজেলেটস এরা মূলত সমুদ্রজীবী এবং শালক সংশ্লেষকারী দেহে অবস্থিত রঞ্জকণার তারতম্যের ভিত্তিতে এরা হলুদ সবুজ বাদামি নীল লাল প্রভৃতি বর্ণের হতে পারে এদের কোষ প্রাচীরে শক্ত সেলুলোজ নির্মিত পাত বর্তমান এদের গমন অঙ্গ হল ফ্ল্যাজেলা এদের শরীরে দুটি ফ্ল্যাজেলার মধ্যে একটি অনুর্দৈর্ঘ্যভাবে অবস্থান করে অপর ফ্ল্যাজেলামটি দুটি পাতের মধ্যবর্তী খাঁজের মধ্য দিয়ে অনুপ্রস্থভাবে অবস্থান করে ডাইনোফ্ল্যাজেলেটসদের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে তুলে ধরা হয় গনিয়াওলাক্সকে যাদের আমরা রেড ডাইনোফ্ল্যাজেলেটস নামে চিনে থাকি সমুদ্র জলে যখন এরা উপস্থিত থাকে তখন এদের দ্রুত প্রজননের জন্য সমুদ্রের জল লাল হয়ে ওঠে যে ঘটনাকে বলা হয় রেড টাইডস এদের শরীর থেকে যে বিষাক্ত পদার্থ নির্গত হয় তা বিভিন্ন সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে মিঠা জলের বদ্ধ জলাশয়ে খুঁজে পাওয়া যায় ইউগ্লিনয়েডসদের এদের দেহে কোষ প্রাচীর অনুপস্থিত তার পরিবর্তে দেহের চারিদিকে একটি প্রোটিন নির্মিত আবরণ থাকে যাদের আমরা বলি পেলিক্যাল কোষ প্রাচীরের অনুপস্থিতি এবং পেলিক্যালের উপস্থিতি এদের শরীরকে নমনীয় করে তোলে কিংডম প্রোটিস্টার অন্তর্গত ইউগ্লিনয়েডস এমন একটি গোষ্ঠী যেখানে একত্রে অটোট্রপিক এবং ট্রপিক মোড অফ নিউট্রিশন খুঁজে পাওয়া যায় সূর্যালোকের উপস্থিতিতে এরা শালক সংশ্লেষকারী জীবের মতো আচরণ করে অপরদিকে সূর্যালোকের অনুপস্থিতিতে এরা অন্যান্য জীবেদের উপর নির্ভর করে জীবন ধারণ করে ইউগ্লিনয়েডসদের মধ্যে যে সকল শালক সংশ্লেষকারী রঞ্জকণা খুঁজে পাওয়া যায় সেই একই রঞ্জকণা খুঁজে পাওয়া যায় উন্নত শ্রেণীর উদ্ভিদে দিকের ছবিটি হলো ইউগলিনয়েডসদের অন্যতম প্রধান সদস্য ইউগ্লিনার এদের ফ্ল্যাজেলার সংখ্যা হলো দুটি একটি হলো দীর্ঘ এবং অপরটি হলো ক্ষুদ্র স্লাইম মোডসরা হল স্যাপ্রোফাইটিক অর্থাৎ এরা মৃত জৈব বস্তু থেকে পুষ্টির শোষণ করে পচনশীল ডাল বা পাতা বরাবর এই স্লাইম মোডসদের দেহ অগ্রসর হতে থাকে এবং পচনশীল জৈব বস্তুকে খাদ্য হিসাবে গ্রহণ করতে থাকে অনুকূল পরিবেশে এই স্লাইম মোডসদের দেহ গঠন একত্রিত হয়ে তৈরি হয় প্লাজমোডিয়াম যার বৃদ্ধি এবং বিস্তার কয়েক ফুট পর্যন্ত হতে পারে প্রতিকূল পরিবেশে এই প্লাজমোডিয়াম রূপান্তরিত হয়ে তৈরি করে ফ্রুটিং বডিজ বা ফলদেহের ঠিক যেরকমটি বর্তমান চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবং এই ফলদেহের অগ্রভাগে এরা ধারণ করে স্পোর প্রকৃত ওয়ালসের উপস্থিতির জন্য এরা যে কোনো অপ্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে এবং বেশ কিছু বছরের জন্য জীবিত থাকতে পারে এই সকল স্পোরগুলি বায়ু মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এই মুহূর্তে আমরা আলোচনা করছি কিংডম প্রোটিস্টা আর এই কিংডম প্রোটিস্টার অন্তর্গত একটি অন্যতম গ্রুপ হল প্রোটোজোয়ান্স অনেক সময়ই প্রোটিস্টা এবং প্রোটোজোয়ান্সদের মধ্যে ভুল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে প্রোটিস্টা হলো জীব রাজ্য আর সেই জীব রাজ্যের অন্তর্গত হল প্রোটোজোয়ান্সরা এরা মুখ্যত শিকারী বা প্যারাসাইট ধরনের পরজীবী এবং বিবর্তনের ইতিহাসে এদের প্রাণীদের পূর্বপুরুষ হিসাবে ধরা হয়